আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম অনেক দিন যাবৎ পেয়ালার উমামি বার্গারের রিভিউ পাচ্ছিলাম তো ভাবলাম ঈদের পরে একদিন গিয়ে ট্রাই করা যায় তো আমরা গিয়েছিলাম গুলশান কামাল আতাতুর যে রোড ওখানকার ব্রাঞ্চটাতে এবং সেখানে গিয়ে বার্গারটা অর্ডার করেছিলাম আমরা তো বার্গার পেয়ে সাথে সাথে খেয়ে ফেলেছি ওই দিনকার কোনো ফুটেজ রাখিনি তো নেক্সট টাইম আমার বার্গারের এত বেশি ক্রেভিং জেগেছিল যে আবার একটা উইকডেসে আমি চলে যাই ডেইজ এত বেশি জ্যাম ছিল যে আমাদের যেতে যেতে অলমোস্ট এক দেড় ঘন্টা লেগে যায় বনশ্রী থেকে বনানি বাট তারপরেও এই বার্গারের জন্য আমার কাছে মনে হয়েছে ওয়ার্দি যে আমার ওটা বার্গারটা খেতেই হবে তো ফার্স্ট দিন আমি হচ্ছি বার্গারটা খেয়ে অনেক বেশি ভালো লেগেছিল সেকেন্ড দিন মানে আরেকবার তো খেতে হবে তো ফার্স্ট দিন আমি একটা প্যাটি দিয়ে নিয়েছিলাম আজকে আমি অর্ডার করছি ডাবল প্যাটি দিয়ে এখানকার যে বার্গারটার কথা বলছি সেটা হচ্ছে উমামি চিজ বার্গার আমরা ফার্স্ট দিন নিয়েছিলাম মেঝোটা যেখানে একটা প্যাটি থাকে সেকেন্ড দিন নিয়েছিলাম বড়ো যেখানে ডাবল প্যাটি থাকে মানে এখন তো ক্রেভিংটাকে আসলে ডাবল প্যাটি দিয়েই মেটাতে হবে তো তারপর আমরা বাকি মেনুটা দেখছিলাম আর কিছু অর্ডার করা যায় কি আমরা আরও কিছু অর্ডার করেছিলাম তো এই হচ্ছে সেই বার্গার দেখুন কতটা লোভনীয় বার্গারটা যতটা লোভনীয় দেখতে লাগছে খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার মানে এটার মধ্যে যে প্যাটিটা প্যাটিটার যে জুসিনেস এবং এর মধ্যে যে মাশরুমের একটা ফ্লেভার আসে সেটা আউট অফ দ্য ওয়ার্ল্ড মানে আমি অনেক দিন যাবৎ এই টাইপের বার্গার খাইনি একটু ড্রাই টাইপের অনেক বেশি সস দিয়ে বা মায়ো দিয়ে ভরা না তো বার্গারটা যে সেকেন্ড দিন খেয়েছিলাম এবং সাথে নিয়েছিলাম আমি এই ড্রিঙ্কটা এটা একটা ম্যাঙ্গো ড্রিঙ্ক ছিল মানে ম্যাঙ্গো সিরাপের সাথে স্প্রাইট মিক্সড তো যেটা আমার কাছে অত বেশি আহামরি লাগেনি ভালো লেগেছে চা ছিল বাট চা পাওয়া মাত্রই সালমান খেয়ে ফেলেছিল যার কোনো ফুটেজ আমি রাখতে পারিনি তো এই হচ্ছে থার্ড দিন আমরা একটা কাজে গুলশান গিয়েছিলাম তো ওই দিনও আমার পেয়ালার বার্গার খেতে হবে তো দেওয়ার আমরা আবার গুলশান দুই কামাল আতাত্তর রোডের ব্রাঞ্চটাতে চলে যাই তো এই হচ্ছে সেই বার্গার উমামি আমি চিজ বার্গার যেটা আমি পরপর এক সপ্তাহে দুইবার খেয়েও আমার মন ভরেনি তো আমি পরের সপ্তাহে আবার মিডেল একদিন চলে আসি তো এই হচ্ছে সেদিনকার ফুটেজ আমার বেবি তো খুব এনজয় করছে আর এই হচ্ছে ওদের বার্গার মেকিংয়ের প্রসেস এখানে অনেক আইটেমস থাকে যেগুলো দিয়ে ওরা নর্মালি সালাদ মেক করে থাকে পিয়ালার সালাদ তো সবাই চিনেন বাট এই বার্গারটা নিয়ে আমি খুব নতুন শুনেছি আর এই বার্গারটা এখন আমার পেয়ালার সালাদ থেকেও বেশি ফেভারেট বার্গারটা বেশ গরম গরম সার্ভ করা হয় এবং বার্গারের যে বানটা ওটা বেশ সফট থাকে তো বার্গারের বানের যে ফার্স্ট লেয়ার ওখানে থাকে মায়ো এবং ক্রিস্পি আনিয়ন এরপরে আপনারা বড় বার্গারে পাবেন হচ্ছে ডাবল প্যাটি ডাবল চিজ এবং বার্গারে একদম ফার্স্ট লেয়ারে থাকবে হচ্ছে বিফ সালামি এবং মাশরুম এই এখানে পুরো বার্গারে কিন্তু একটা মাশরুমের অনেক বেশি একটা ফ্লেভার পাওয়া যায় যেটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সাথে আমরা অর্ডার করেছিলাম সেদিন স্ট্রবেরি একটা ড্রিঙ্ক যেটার সাথে স্ট্রবেরি সিরাপ অ্যান্ড হচ্ছে স্প্রাইট মিক্স থাকে এই দেখুন বার্গারের জুসিনেস এটা আসলে অনেক বেশি মজার অনেক দিন আমি এরকম টাইপের ড্রাই বার্গার খাই না তো সব জায়গায় তো হচ্ছে মায়ো দিয়ে মাখামাখি থাকে বাট এই বার্গারটা বেশ ড্রাই এবং খুব লিমিটেড পরিমাণে সস বা কেচাপ আপ ইউজ করা হয়েছে তো সাথে অর্ডার করেছিলাম আমরা পেয়ালার চা যেটার সাথে কম্বো হিসেবে ছিল একটা কুকিজ কুকিজটা আমার কাছে ভালো লাগেনি কারণ ওটা অনেক বেশি সুইট ছিল মানে আমি সুইট খাই বাট আমার জন্য এটা বেশি আর চা তো পেয়ালার বেস্ট কারণ আমার এই পেয়ালার চা অনেক ভালো লাগে মশালার যে ফ্লেভারটা সেটা আমার কাছে এবং সালমানের কাছে দুজনের কাছে অনেক বেশি ভালো লাগে সো আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বার্গারটি খেয়ে থাকলে রিভিউ জানাবেন আল্লাহ ফেজা সালামু আলাইকুম